সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আর্ট ক্লাসের আজকের পর্বে আমি আপনাদের শেখাবো একটা পাখির পেন্টিং। মানে একটা খুব সুন্দর একটা গাছের ডালে একটা খুবই সুন্দর একটা পাখি বসে আছে। তো আজকে এরকম একটা খুবই একটা সুন্দর পেন্টিং করবো এবং খুবই সহজ এবং সিম্পল উপায়ে করবো। তো আমি আশা করবো যে আজকের পেন্টিংটা আপনাদের সবার খুবই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, চেষ্টা করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমিও দেখবো কে কেমন পেন্টিং করে। ওকে, এবং আমি আপনাদের সবার পেন্টিং নিয়ে আমি একটা পেন্টিং ভিডিও তৈরি করবো, রেজাল্ট ভিডিও, যেটা আমি সামনের রবিবারে আপলোড করব। তো ফ্রেন্ডস, চলুন এবার আমরা পেন্টিংটা স্টার্ট করি এবং আপনার সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখুন এবং দেখে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে হোমওয়ার্ক স্বরূপ প্র্যাকটিস করে আমাকে পাঠাতেই হবে। ওকে, তো চলুন এবার আমরা শুরু করি পেন্টিংটা। ওকে ফ্রেন্ডস, তো আমরা এখানে একটা স্কেচ আমরা করবো না আজকে, স্কেচটা পরে করব। মানে আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে আমরা দিই, ঠিক আছে? তো আজকে যে পেন্টিংটা হবে সেটাকে একটা পাখি আঁকবো। তো পাখিটা আঁকার আগে পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিতে কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? তো তার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা এখানে আমরা দিয়ে নিই। তো দেখুন, এখানে আমি স্কাই ব্লু কালার নিয়েছি, ঠিক আছে? স্কাই ব্লু কালারটা কিন্তু আমি আগে এই ব্যাকগ্রাউন্ডে, মানে শুধু স্কাই ব্লু নয়, মানে এখানে আমি নানা ধরনের কালার মিক্সিং করে দেবো, ঠিক আছে? তো আজকের এই আর্ট ক্লাসের এই পর্বে আমি আজকে যে পেন্টিংটা করতে চলেছি এটা একটু কঠিন একটা পেন্টিং, কিন্তু আমি যতটা পারবো সহজ করে দেখানোর চেষ্টা করব। তাইলে পরে আমি আশা করব যে আপনারা যারা বিগিনার্স তাদের অনেকটা হেল্প, অনেকটা সুবিধা হবে এই পেন্টিংটা করতে, বাড়িতে প্র্যাকটিস করতে। ওকে, তো যদি আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন, মানে পুরোপুরি ফলো করেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই পেন্টিংটা অনেক সহজ লাগবে। আর যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু কঠিন বলে মনে হবে, কারণ ভিডিওর থাম্বনেল দেখে ছবি দেখে কিন্তু এটা কঠিন বলে মনে হতে পারে। কিন্তু আমি আশা করছি যে শেষ পর্যন্ত ছবিটা কিন্তু অনেক সহজ উপায় আমি এখানে আঁকবো এবং আপনি সেই সহজ উপায়টা শিখে যাবেন যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে। ওকে, তো এই দেখুন, এখানে আমি কী করলাম, এখানে আমি এই পুরোপুরি নীল রঙটা দিলাম না, অর্ধেক দিলাম, ঠিক আছে? এইবার আমি এখানে কী রঙ দেবো, সবুজ, এই হলুদ রং দেবো, ঠিক আছে? তো এখানে মিক্সিং কালার করবেন, এটা আকাশের কালার, ঠিক আছে? এটা মানে এখানে গাছপালার, দূরের গাছপালার কালার হলুদ, ঠিক আছে? সেই হলুদ রংটা আপছাপছে দেখা যাচ্ছে, মানে ভাবা ভাবার মতন দেখা যাবে, ঠিক আছে? তো সেই জন্য দেখুন এখানে আমরা হলুদ রংটা দিয়ে নিলাম, ঠিক আছে? এইভাবে আমরা নীল, হলুদ, হ্যাঁ, এদিকে এবার অন্য কালার দিয়ে আমরা, নানান ধরনের কালার দিয়ে আমরা মিক্সিং করে আমরা একটা কালার এখানে তৈরি করবো, ঠিক আছে? এবং তার উপরে আমরা পাখিটাকে আঁকবো। তো চলুন, এভাবে নানান ধরনের কালার আমরা এই নীল দিয়ে, হলুদ দিয়ে মিক্সিং করে আমরা একটা কালার বানিয়ে একটা তার উপরে আমরা পাখিটাকে আঁকবো। তো এবারে চলুন, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে খুব সুন্দর করে এভাবে নানা ধরনের কালার দিয়ে আমরা একটু মিক্সিং করে ফেলি। ওকে, হচ্ছে খয়েরি কালার। ওকে, নানান ধরনের কালার মিক্সিং করে আমরা লাল দিলাম, হলুদ দিলাম, ওকে, একটা খয়েরি রং, খয়েরি কালারও দিলাম। ফ্রেন্ডস, আমরা এইভাবে সব জায়গায় সুন্দর করে একটা রঙের একটা কম্বিনেশন তৈরি করলাম একটা ইয়েতে, ক্যানভাসের উপরে, পেন্টিং বোর্ডের উপরে, সরি, এটা ক্যানভাস নয়, সরি। তো এইবার দেখুন, এইখানে আমরা একটা পাখি আঁকবো। তো পাখি আঁকার আগে পাখির যে ব্যাকগ্রাউন্ডে যে কিছু গাছপালা থাকবে সেই সব গাছপালার একটা স্কেচ আমরা আগে করে নেবো, ঠিক আছে? স্কেচ বলতে কি, একটা দূরের গাছপালার একটা ইয়ে করে নেবো। তো দেখুন, এইখানে একটা গাছের ডাল, ঠিক আছে? এই যে, ওকে, আর ধরুন, তো ছোট ছোট কিছু শাখা ডাল আমরা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এইবার দেখুন, এইবার এই যে ডালটা, এই ডালে আবার কিছু পাতা দেওয়া লাগবে, ঠিক আছে? তো সেজন্য এখানে আমি আমার মগের মধ্যে ডিপ সবুজ নেওয়া আছে, ডিপ সবুজ রঙটা দিয়ে এইখানে আমরা সুন্দর করে কতগুলো পাতা এঁকে দিই, ঠিক আছে? এই যা,
ওকে। তো এইভাবে কতগুলো পাতা আমরা এখানে এঁকে দেব। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমরা গাছের কিছু পাতা আঁকলাম। এবারে এই গাছের যে কাণ্ডটা আঁকলাম, কাণ্ডটা একটুখানি হাইলাইট করে দেওয়া দরকার, তার জন্য এখানে আমি বিস্কিট কালার নিয়েছি, ঠিক আছে। এই বিস্কিট কালার দিয়ে কিন্তু এই গাছের এই কাণ্ডটা কিন্তু আমরা হালকা করে হাইলাইট করে দেবো, ঠিক আছে। এই দেখুন, এবারে এই এই দিকটা কিন্তু একটু হাইলাইট করে দেওয়া উচিত, ঠিক আছে, যেহেতু এটা একটা গাছের কাণ্ড। একটু এই পাতাগুলোকে হাইলাইট করতে হবে সবুজ রং, তার সঙ্গে একটুখানি হলুদ রং মিশিয়ে, মানে ডিপ সবুজের সঙ্গে একটুখানি হলুদ মিশিয়ে নিতে হবে। এই যে তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমরা গাছের পাতাগুলো আমরা পেন্টিং করে দিলাম, ঠিক আছে। তো এইবার এইবার আমরা কি করব, এখানে একটা পাখির একটা সিম্পল একটা স্কেচ করে নেব, ঠিক আছে। তো ধরুন এটা হচ্ছে পাখির মাথা, ঠিক আছে, এটা আমরা রং তুলে দিয়ে স্কেচটা করছি, ঠিক আছে। এটা হচ্ছে পাখির মাথা, আর এইটা হচ্ছে ডানা। ওকে ওকে, এটা হচ্ছে লেজ, আর এখানে পা। ওকে, তো এই হচ্ছে একটা ছোট্ট সুন্দর পাখির পেন্টিং করব। তো এইবার আমরা কি করব, এবারে পাখির এই মাথাটাই আমরা কি করব, লাল রং দেব, ঠিক আছে। তো এই যে আমাদের লাল রং বাটির মধ্যে, এইটা নিয়ে আমরা এই পাখির মাথায় দিয়ে দেবো লাল রং। এই যে পাখির ডানায় দেবো লাল রং, এই যে। এইবার আমরা এর গায়ে কিন্তু আমরা দেব হলুদ রং, ঠিক আছে। তো হলুদ রং দেওয়ার আগে আমরা আগে একটুখানি এই এই কালারটা দিয়ে দিই। এইবার কিন্তু আমাদের কি করতে হবে, সরু তুলি নিয়ে কালোর কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কালো রংটা নিয়ে নিই, এবার কি করতে হবে, এবার এইসব জায়গায় একটু হলুদের মধ্যে একটু লাল মিশিয়ে এই কালারটা আমি তৈরি করলাম। তবে এই কালারটা সুন্দর করে আমাদের এখানে দিয়ে দিতে হবে, যেখানে আর কি হলুদ রঙটা হবে, ঠিক আছে। তো সেই হলুদ রঙটা দেওয়ার আগে এটা প্রাইমারি কালার, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এইবার আমাদের এই ফ্লুশেন গোলাপি, মানে পাখিটাকে হাইলাইট করার পালা, ঠিক আছে। মানে এটা কোনো ন্যাচারাল পাখি, এটা আমি মন থেকে আঁকছি পাখিটা, তো যার জন্য পাখিটা আমি বেশ আমার মতন করে করছি। তো এ দেখুন, হচ্ছে পাখির ডানার রং। ওকে, এই যে। তো ফ্রেন্ডস, এইবার আমরা হলুদ রং দিয়ে এবং সরু তুলি নিয়ে সুন্দর করে এই পাখিটাকে হাইলাইট করতে হবে, দেখুন। ওকে, খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। ওকে,
ফ্রন্ট সাইড করবেন, যেদিকে লাইটটা পড়ছে সেই দিকে বেশি করতে হবে, এদিকে কম করতে হবে। ধরেন পাখি মোটামুটি হয়ে গেল, সাদা দিয়ে একটু এইসব জায়গাকে হাইলাইট করে দিলাম। ওকে, সাদাগুলো দিয়ে একটু এই বুকে এইখানটা একটু হাইলাইট করে দিলাম, এবং যেখানে পাখির পা আছে ঠিক আছে, পাটাকে একটুখানি এই যে এইভাবে। ওকে, তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পাখির চোখটা কিন্তু আঁকা হয়নি, ঠিক আছে। পাখির চোখটা আঁকতে গেলে আমাদের কালো রং দিয়ে কিন্তু পাখির চোখটা এখানে সুন্দর করে এগিয়ে হবে। এই দেখুন, তো চোখটা আমরা কীভাবে আঁকবো, চোখটা তো কালো রং দিয়ে আঁকলাম, এবার সাদা দিয়ে গোল করে একটা রাউন্ড দেবো, মাঝখানটা সাদা দিয়ে ফুটিয়ে দেবো, তাহলে চোখটা আমাদের একটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো সেটা আমি একটু পর দেবো, কারণ এখন ওটা কাঁচা আছে। আচ্ছা, তোমাদের পাখি তো মোটামুটি আঁকা হয়ে গেল, তো এইবার আমরা এই গাছে কতগুলো লাল রঙের ফল দিয়ে দিই, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, ঠিক আছে। তো এই দেখুন, আমরা এই গাছে একটু ধরুন কোথায় দেবো, ধরুন এখানে দিই, এই গাছের সঙ্গে ধরে আছে ফল, ঠিক আছে। এই দেখুন, তো ফ্রেন্ডস এবার আমি লালের মধ্যে একটুখানি সাদা মিশিয়ে এই রংটা বানালাম, তো এইটা দিয়ে একটুখানি জাস্ট ফলগুলোকে হাইলাইট করে দেবো। তো ফ্রেন্ডস আমাদের মোটামুটি পাখিটা আর এই ফলগুলো আঁকা মোটামুটি কমপ্লিট। এইবার এই যে গাছটা এখানে ধরেছে, এইখান দিয়ে দুটো একটা পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগবে, ঠিক আছে। তো তার জন্য দেখুন, এইখান দিয়ে আমরা দুটো পাতা দিয়ে দিই, ঠিক আছে, উপরের গাছের পাতা। এদিকেও কটা পাতা দিয়ে দিই, তো দেখতে ভালো লাগবে। ওকে, এই গাছটার নিচের অংশ এই দিকটা ডিপ সবুজ দিয়ে পাতা, এর মধ্যে দুটো একটা পাতা এরকম করে আমরা হাইলাইট করব, ঠিক আছে। মানে এত হাইলাইট না, মানে আপছা আপছা হাইলাইট করতে হবে, ঠিক আছে। ফ্রেন্ডস, এই হচ্ছে পেন্টিং, আশা করছি আপনাদের আজকের পেন্টিংটা খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও কোনো জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, তো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।